হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। মৌ মল্লিক মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর অনেক দিন পরে দেখো আমি ব্লগ ভিডিও নিয়ে এসেছি। জানি অনেকটা গ্যাপ হয়ে গেছে, তোমরা জানি না কজন আমাকে মিস করেছো, বা বাকি আমি তো তোমাদেরকে সব সময় মিস করি। আর দেখো অনেক দিন পরে আমরা ঘুরতেও এসেছি, সেই যে তোমাদের চেনা জানা গোড়াই বীজ। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা অনেকেই জানো এই জায়গাটা, অনেকের সাথে পরিচয় করিয়ে দিয়েছি আগের ভিডিওতে, আর যারা জানো না তারা দেখে নাও। দেখো ঘুরতে এসেছি অনেক দিন পরে, আর আমি আমার বাচ্চারা, বাস এটাই আমার পৃথিবী। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা বিনা স্কিপ করে দেখবে, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। দেখো আমরা এসেছি কোথায় বলতো, গোড়াই বীচে এসেছি সবাই মিলে, মানে আমি আমার বাচ্চারা আমার হাজবেন্ড সবাই মিলে এসেছি গোড়াই বীচে। এর আগেও এসেছিলাম কিন্তু, বাট এর আগে এসেছিলাম আমি ড্রেস পরে এসেছিলাম, বাট আজকে একদম অ্যান্টিক। অ্যান্টিক মানে আমি শাড়ি পরে এসেছি। কেউ বীচে শাড়ি পরে আসে, বাট আমি আছি মৌমল্লিক আছে, একটু অথেন্টিক মানে একটু আলাদা। ঠিক আছে, সবাইয়ের থেকে আলাদা, সবাইয়ের থেকে আলাদাভাবেই বাঁচতে পছন্দ করি সব। তো যাই হোক, আমরা আনন্দ করছি খুব। তোমাদেরকে আগেও আমি শেয়ার করেছিলাম, আর সমুদ্র দেখো আজকে জল আছে, বোটও আছে, অনেক উন্নত হয়েছে। আগেরবারে যখন এসেছিলাম না তখন কী বলো তো, তখন বোট ছিল বাট এতটাও ছিল না। এখন কিন্তু এই জায়গাটা অনেকটা ডেভেলপ হয়েছে, অনেকটা উন্নত হয়েছে। আর এখানে অনেক অনেকবার এসেছি, মানে আমি যবে থেকে ভিডিও বানাচ্ছি তবে থেকে না, আমি যবে থেকে মানে মুম্বাইয়ে আছি তবে থেকে এখানে আমি প্রচুর প্রচুর এসেছি। তখন মন গেলেই সানডেতে খাওয়া দাওয়া করে বাইক নিয়ে চলে আসতাম, কিন্তু এখন অতটা আর হয় না। কেননা আমি চাই সবসময় আমার ফ্যামিলির সাথে এনজয় করতে, মানে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে আমি সবসময় মানে ফ্যামিলির সাথে এনজয় করতে চেয়েছি। তো সেই জন্য গাড়িটা আর পাঁচজনকে ধরে না, বুঝতেই পারছো তো, সেই জন্য আসা এখন হয় না। এই আজকে এসেছি, অটো করে এসেছি, আমরা অটো করে এসেছি, আনন্দ করছি, একটু খাওয়া দাওয়া করবো, তারপরে সন্ধ্যাবেলা চলে যাব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর একটু বাইরের নজারাটাও তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে জায়গাটা কত সুন্দর। হ্যাঁ, তোমরা যারা কলকাতায় থাকো তারা দীঘা গেছো, পুরী গেছো, ঠিক আছে, কিন্তু এটাই আমাদের কাছে দীঘা পুরীর থেকে কম কিছু নয়। কেননা খুব সুন্দর, খুব সুন্দর, মানে একদম দীঘা পুরীকেও হার মানিয়ে দেবে। ঠিক আছে, এখানে সমস্ত কিছু, সমস্ত কিছু ফ্যাসিলিটি আছে তোমার সাইডেই। যেমন দীঘাপুরিতে কিন্তু সাইডে হোটেল থাকে না, এখানে সাইডে রেস্টুরেন্ট আছে, হোটেল, মানে সমস্ত কিছু তোমার সুযোগ সুবিধা আছে। তুমি স্নান টান করে তুরন্ত গিয়ে তুমি চেঞ্জ করতে পারো, খাওয়া দাওয়া করতে পারো, তোমার যেটা ইচ্ছা তুমি খেতে পারো। কিন্তু একটু কস্টলি, সেটা তো করতেই হবে না, তাই না? বাইরে বেরিয়েছি আর পয়সা না খরচা করলে হয়? সেটা তো মানে সেটা তো ঠিক আছে, চলো চলবে। আমি তো একা একা আর এনজয় করছি না, আমি এনজয় করছি আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে। তো এটা চলতেই পারে, লাইফে তো একটু আধটু খরচা করতেই হবে, না হলে তো ঠিক আছে। চলো দেখতে থাকো, এই যে দেখো, এই যে দেখো আমার ছোট মেয়ে, এই যে বড় মেয়ে, এই যে দেখো আমার ছেলে, দেখো আমার ছেলে, দেখো আমার ছেলে তো ভিডিওতে আসতেই চায় না, আমার ছেলে ভিডিওতে আসতেই চায় না, মানে কি বলবো, ও একদম অথেন্টিক। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি না, এই আনন্দ তো আনন্দ ঠিক আছে, বাট এই যে ভিডিও বানানো, আমাকে তো তোমরা জানো যে আমি যেখানেই যাই সেখানেই ভিডিও বানাই, ঠিক আছে। যদিও এখন ভিডিও বানানো অনেকটা কমে গেছে আমার, মানে পরিস্থিতি বলো বা ব্যস্ততার কারণে, তবুও আমি চেষ্টা করব তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও বানা মানে দেওয়ার জন্য। আরও অনেক অনেক নতুন নতুন জায়গা যাওয়ার প্ল্যান আছে, সেগুলো আস্তে আস্তে দেব, তোমরা দেখতে থাকো আমার চ্যানেলে চোখ রাখো। এই দেখো আমার ছেলে শুধু আসে না, এই যে দেখো 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 দেখো, আমার ছেলে শুধু আসতে চায় না, বাকি সবাই ঠিক আছে। তো চলো তোমাদেরকে বাইরের নজারাটা একটু দেখাই, তারপরে আবার আসছি, ঠিক আছে, চলো ভাই। বাস বাস পাপ্পা, ওর জন্য ওর পাপ্পা ওকে নিয়ে চলে এলাম। আরে বাস পাপ্পা প্লিজ, আজকে
হ্যালো, রক রক কদা ভিডিও নিচ্ছি আমি। আমরা বোটে চাপতে পারিনি তো কি হয়েছে? বোটে দেখো ওরা কেমন এনজয় করছে না জলেতে। অনেকদিন পরে এসেছে আমার ছেলে জলেতে, দেখো বোটও চলছে। তোমাদেরকে বললাম না এখানে অনেক উন্নতি হয়ে গেছে, মানে উন্নত হয়ে গেছে, তো অনেক বোট ফোট চলছে। বোটে ভেবেছিলাম যাবো, বাট দেখো বোটে যাইনি তো কি হয়েছে? বোটের ফটো আর ভিডিও নিতে কোনো অসুবিধা নেই, তাই না? যাবো যাবো, তবে কিন্তু একটু সন্ধ্যা মতো হয়ে গেছে তো ভাবছি যাবো। হ্যাঁ হ্যাঁ, বোটে যাবো যাবো। দেখো আর সূর্যটা দেখো কত সুন্দর লাগছে, সূর্যটা এই লুকটা সত্যি। আমরা যারা ফ্ল্যাটের মধ্যে থাকি না এই লুকটা দেখতেই পাই না। তোমরা হয়তো যারা গ্রামে বা কলকাতায় থাকো তোমরা দেখতে পাও, তোমাদের কাছে কোনো এটা হয়তো কিছুই একদম সাধারণ জিনিস, কিন্তু আমার কাছে অনেক বড় জিনিস এটা। কেননা ফ্ল্যাটের মধ্যে থেকে কখন সূর্য উঠছে কখন সূর্য অস্ত যাচ্ছে সেটা কিন্তু বুঝি না, কিন্তু এখানে এসে দেখো সেই অনুভবটা করতে পারছি। এতটা ভালো লাগছে, এতটা খুশি লাগছে যে বলার মতো নয়। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। বাট আমাদের আজকে একটু আসতে লেট হয়ে গেছে। ঘরে যখন থাকি ভাবছি যে এই যাবো 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 যাবো, কিন্তু এখানে এসে ভাবি একটু তাড়াতাড়ি করে আসলেই ভালো হতো। আরে এই দেখো আমার ছোটো মেয়ে, আমার ছোটো মেয়ে তো ফটো তুলতে একদম এক্সপার্ট, কিন্তু ভিডিও বানাতে না। আমি শুধু একটা ভিডিও বানাই। ঠিক আছে তো চলো দেখতে থাকো, এই দেখো কত সুন্দর। দেখো পুরী আর দীঘাকে কিন্তু হার মানিয়ে দেবে, এটা একদম 100%। তোমরা যারা মুম্বাইয়ে আছো, তোমরা জানো যারা গোড়াই বিচ বলে, তো যারা নেই তারাও দেখে না একটু কত সুন্দর না, যারা একদম কি বলবো যে অসম অসম, যারা সমুদ্র প্রেমী তাদের জন্য তো খুবই ভালো লাগবে। আর এই দেখো কেমন রিফ্লেকশনটা পড়েছে, তোমরা দেখো পুরো একদম যেটাকে ছায়া বলে সেটাকে দেখো কত সুন্দর লাগছে, এত মানে ভাষায় প্রকাশ করা যায়। ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, এনজয় করো। গঙ্গা মায়ের পেছনে দেখো আমার ছেলে, দেখো দেখতে পাচ্ছ গঙ্গা মায়ের। দেখ না এই বাচ্চাটা কত কিউট, দেখ। আরে সত্যি বলছি তোরা যখন ছোট ছিলিস না এরকম কিউট কিউট ছিলিস, কিন্তু তখন কোনো অপশন ছিল না আমার ভিডিও বানিয়ে রাখার, নাহলে এত সুন্দর সুন্দর ভিডিও দিতে পারতাম না, মানে কি করবো। জাস্ট অসম আর আমার ছেলে দেখো সত্যি, মানে এই বাচ্চাদের খুশিটাই। আর এই যে বাচ্চাটাকে দেখো, আগেও দেখেছিলাম বাচ্চাটাকে, দেখতে পাচ্ছ পুরো, মানে একটা বাচ্চার জন্য মানুষ সত্যি মানে কতটা খুশি হয়ে যেতে পারে। একটা বাচ্চার একটা আনন্দ সুখ একটা আলাদা জিনিস,
সেটা তো বলে ভাষায় প্রকাশ করা যাবে না। এই দেখো আমার ছেলে থেকে, আর এই যে আমার বড় মেয়ে বড় রানী, আর এই যে ছোট রানী, ওই আরে আর বর দেখো, ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওই যে দূরে, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, তোরা ভালোবাসিস বলে বলছিস ভালো লাগছে। এই খুশিটা সত্যি বলছে, এই খুশিটা মানে কিছু দিয়ে এর মূল্য হবে না। আমার কাছে তো এটাই সব থেকে বড় খুশি। এই যে দেখো নাইট নাইট ভাইস নাইট ভাইস 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 হ্যাঁ চলেগা চলেগা। আরে এতটাও পারফেক্ট আমি নয়, বাট তবু চেষ্টা করি। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে খাওয়া দাওয়া করার পরেই তারপরে ঘরে চলে যাবো আমরা। আর আমি চেঞ্জও করে নিয়েছি, সবাই চেঞ্জ করে নিয়েছে, মানে সমুদ্রে একটা ড্রেস পরে তো ওরা নেমেছিল, তারপরে চেঞ্জ করে নিয়েছি, আমিও চেঞ্জ করে নিয়েছি, একটা ওয়ান পিস পরেছি। ঠিক আছে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়ি। ঠিক আছে এই যে দেখো হয়ে গেছে, এনজয় বাগাটা সমস্ত কিছু হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়ি। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ঠিক আছে, ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বাই, লাভ ইউ অল। আর এই যে দেখো সব যে যা যে যা ধ্যানে যে যা ধ্যানে আছে। ঠিক আছে, ওই দেখো আমার বর দেখো বসে আছে। তো ঠিক আছে চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ব্লগসে তোমরা অবশ্যই দেখো, এরপর থেকে কন্টিনিউ ব্লগ আসবে, তোমরা অবশ্যই দেখো, আর ভালো থেকো, সুস্থ থেকো। আমার ছেলে পরিশানি করছে। ঠিক আছে, তো চলো টাটা বাই, লাভ ইউ অল, চলো।